মুজলি এই কি আমাকে কি বলেছিস কাম করে যোগ্যতা প্রমাণ দিবি বলেছিলি কিনা হ্যাঁ বলেছিলি কিনা একদম বকবাস করবি না মে বকবাস নেই সমজতি হু নেই পছন্দ করতি হু হ্যাঁ সমঝি কোথায় সেই শহরটা এই হই না বাত यहाँ से 700 किलोमीटर दूर एक रईस के घर हमारे दावत है अनेक लोग आज भी कलकत्ते से बहुत नामी दामी ज्ञानी गुणी लोग आज भी जरा समझदार जरा गाना बजाना नाचना बोझे सब आज भी ওই রাইজের বাড়িতে আমাদের নাচের দাওয়াত আছে আমাদের গানের দাওয়াত আছে তার থেকে অনেক লোক আসবে এক দফা এক দফা তুই কিসি কি নজর মে পড়ে যায় না বস বস বাচ্চি তোর ভবিষ্যৎ একদম কারোর চোখে পড়ে যায় মানে এমন কোন মানুষের চোখে যে তোর নাচা গানার দাম দিতে পারবে আরে তোর নিজের কাজে ব্যবস্থা তো তোকে নিজেকেই করতে হবে চিরকাল তোর আম্মা বেঁচে থাকবে না তোকে নিজের পায়ে দাঁড় করিয়ে না দেখে যেতে পারলে আমিও তো শান্তি পাবো না মরে পরে এক বাত তুই কিন্তু আমার কাছে শপথ করেছিস আমাকে ছেড়ে কোনোদিনও কোথাও যাবি না মনে আছে আমার আর যদি কোনো মহব্বত আসে আরে শর্মা কেউ রই হে শর্মানে কি বাত থোড়ি হ্যাঁ তো হতেই পারে এই তো জীবন কা ধর্ম হ্যাঁ নিয়ম হ্যাঁ এলো আমি সারা দেবো না কি করে বলছিস সে কথা বার যে তার জীবনের অতীত জানে না তার ভবিষ্যৎ কি হবে সেটা জানে না তার জীবনে মহব্বত সারা ফেলতে পারে না আম্মা দেখা যায়গা সময় আনে সে প্রমাণ হয়ে যাবে একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি আমার জ্ঞান থাকতে আমি তোমাকে কোথাও যেতে দেব না আমি মরে গেলে তুই যে যা জানা হয় যা যেখানে যেতে চাস তুই যাস আমি তো নিজেই কোথাও যাব না তুমি আবার যেতে দেবে নাকি এই এত বড় দুনিয়ায় আমার তো একজন মানুষকে নিজের আপন মানুষ বলে মনে হচ্ছে তাকে ছেড়ে আমি কোথাও যেতে পারি আম্মা ওই নতুন শহরে আমরা কবে যাব সিফ 7 দিন বাদ তাই এখন থেকে অভিষে আচ্ছা তালিম নিতে হবে ঠিক আছে আমি একা আসিনি মা একজনকে সাথে করে নিয়ে এসেছি হ্যাঁ সাবিত্রীর আসার কথা ছিল এসেছে নিয়ে শুন এই যে মা তুমি বললি না কেন আমি নিচে যেতাম ও কষ্ট করে আবার উপরে এলো না না কষ্ট কিসের আমি তো বললাম উপরে নিয়ে আসতে কথাগুলো আমি তোমাকেই বলতে এসেছি তোমার বাড়ির সব লোকেরা তো খুব একটা সুবিধের নয় এসো এসো চল মা আমি এবার আসি আমার বাড়িতে যেসব লোক অসুবিধেজনক তুমি তাদের মধ্যে পড়ো না বৌমা তাই তুমি থাকতে পারো আমি বলছি তুমি এখানে থাকো আপনারা কথা বলুন আমি না হয় না না তুমি থাকলে আমার কথা বলাতে কোনো অসুবিধা হবে না তুমি বসো
আমি বরং একটু চা করে নিয়ে আসি। না, এই বিপদের মধ্যে চা আমার গলা দিয়ে নামবে না। জানি না ওমা, তুমি আমার কথাটা বিশ্বাস করলে কিনা, মন থেকে নিলে কিনা। তবে একথা ঠিক, তুমি যে দেখানোর অধিকার পেয়েছো, আমি কিন্তু সেই দেখানোর অধিকারটা পাইনি কখনো। কিন্তু তাতে কিন্তু তোমার সঙ্গে আমার মনের কোনো অনুভূতির তফাৎ ছিল না। ঠিক বুঝলাম না তোমার কথা সাবিত্রী। তেমন কিছু বড় কথা নয়, শুধু এইটুকুই বলতে চেয়েছি যে এই সংসারটাকে একদিন আমি মনে প্রাণে ভালোবেসেছিলাম। এই সংসারের মানুষগুলোকেও আমার বড় আপনার মানুষ বলে মনে হতো। আজও আমার মনের দিক থেকে সেই অনুভূতির কোনো বদল হয়নি মা। আমি এই কথা বিশ্বাস করি সাবিত্রী, এই সংসারে আমার থেকে তোমার টান কিছু কম। সামাজিক শাসন মনের টানকে কিন্তু চোখ রাঙিয়ে থামিয়ে দিতে পারে না মা। তাই আজই বিপদের দিনে তোমার কাছে না এসে দাঁড়াতে পারলাম না। আজ আমার মনে হচ্ছে যদি এতটুকু তোমাদের পাশে দাঁড়াতে পারি, আমাকে নিয়ে যদি কোনো উপকার হয়, তাই নিজের মেয়ের তোয়াক্কা না করে আমি ছুটে এসেছি মা। ছুটে এসেছি সেই মানুষটার কথা ভেবে, যে মানুষটাকে একদিন মনে মনে নিজের স্বামীর জায়গাটা দিয়েছিলাম। তুমি দুঃখ পেও না উমা, মানুষটা যতদিন বেঁচে ছিল ততদিন তার বৈধ স্ত্রীর সামনে দাঁড়িয়ে কথাগুলো বলার সাহস আমার ছিল না। আজ তার মানুষটা নেই, তাই তোমার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলার সাহস পেলাম। যা সত্যি তা সত্যি সাবিত্রী, তা পৃথিবীতে কারুর সামনে দাঁড়িয়ে বলতে অসুবিধে নেই। আর তুমি মনে করো তুমি এই কথাটা না বললে আমি জানতাম না বা জানি না? না, তা আমি মনে করি না উমা। নিজে নিজে জানা আর একে অপরকে জানানো দুটো কিন্তু এক নয় উমা। যাকে সেসব কথা যা বলতে এসেছি তাই বলি। আজ কোনো খবর পেলে? না, খোঁজাখুঁজি চলছে এই পর্যন্ত, কোথাও কোনো আশ্বাস নেই। এইটা যেন কোথাও উবে গেল। অনুমান করতে পেরেছো কেন এমন হলো? বুঝতে পারছি না সাবিত্রী, তবে বড় রকমের কোনো চক্রান্তের মধ্যে পড়েছে এটুকু বুঝতে পারছি। কলকাতা হলে আন্টি এক্ষুনি বলে দিতে পারতাম এই চক্রান্তের মূল পাণ্ডাকে, কিন্তু কলকাতা থেকে এত দূর বেনারস গিয়ে সেই একই লোক যে এই চক্রান্তও করতে পারে এটাই তো ভাবতে পারছি না। ভাবতে না পারার কি আছে বৌমা? যে কলকাতায় করতে পারে সে বেনারসেও করতে পারে। এত ক্ষমতা আছে বেনারসে, ওর কোনো জানাশোনা আছে? তার কোথায় কতটুকু জানাশোনা আছে সেটা তুমি এখানে থেকে কি করে বিচার করবে? আমি অবশ্য এ কথাই বলছি না যে ওই কাজটা করেছে, কিন্তু কাউকে সন্দেহের ঊর্ধ্বে রাখা উচিত নয়। বিশেষ করে আগে যখন এতবার প্রমাণ পেয়েছ। কথাটা তুমি ঠিকই বলেছ সাবিত্রী, ও যে এই ঘটনার সঙ্গে জড়িয়ে নেই এ কথাটা নিঃসংশয়ে বলা যায় না। আপনি এ কথা বলছেন কি করে আন্টি? আপনি কি কিছু শুনেছেন? আপনার কানে কি কিছু এসেছে? না শুনলে এমন করে ছুটে আসি কেন? কি শুনেছ বলো আমাকে সাবিত্রী। হয়তো এই কথাটা জানতে পারলে যারা মেয়েটাকে খুঁজছে তাদের একটু সুরাহা হবে, তারা হয়তো একটু দিশা খুঁজে পাবে। মাঝখানে তো আমার বাড়িতে জোর মিটিং চলছিল। মিটিং? হ্যাঁ বৌমা, আমি একদিন বাড়ি ছিলাম না, সেই সুযোগে তোমার বৌমা, মধুশ্রী আর আমার মেয়ে তিনজনে বৈঠক করেছিল। আমরা
শুধু কুহেলি আর মধুকেই সন্দেহ করব না। সন্দেহের তালিকায় আরো একটি নাম যোগ হতে পারে। কিসে মা? আমরা তাকে কোনোদিনই আপনজন ভাবিনি, কিন্তু দাদা ভেবেছে। চোখের